হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার কয়েকটা আপডেট দেব। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমির খান এবং রণবীর কাপুর এই দুজনকে একসাথে একটা ছবিতে দেখা যেতে পারে। এটা নিয়ে আমি কয়েকদিন আগেই একটা আপডেট দিই, তো আজকে সেই আপডেটটা আরও প্রগাঢ় হচ্ছে। সেটা হচ্ছে অনুরাগ বাসু, যে দু বছর আগে লুডোর মতো সিনেমা আমাদের উপহার দিয়েছে, তো সে একটা স্ক্রিপ্ট ডেভেলপ করছে এবং যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করতে পারে দুজন, আমির খান এবং রণবীর কাপুর। তো এই দুজনকে মাথায় রেখেই এই ছবির স্ক্রিনপ্লে সাজানো হচ্ছে। দেখা যাক ছবিটা কবে থেকে ফ্লোরে যায়। সব ঠিক থাকলে, যেরকম কথা শোনা যাচ্ছে, তাহলে এটা আমির খানের পরবর্তী ছবি রণবীরের সাথে। দেখা যাক এই ছবিটা হয় নাকি, কারণ অনুরাগ বাসুর সিনেমা যখন, সেই ছবিতে অদ্ভুত একটা গল্প থাকে। এই ছবির প্রেজেন্টেশন একদম অন্যরকম হয়। তার ছবির ন্যারেটিভ বলি, তার ছবিতে ক্যারেক্টারাইজেশন বলি, তার ছবিতে মিউজিক বলি, সেগুলো আমাদের মন কেড়ে নেয়, সেগুলো আমাদের সাথে বহুদিন থেকে যায়। তো দেখা যাক এই ছবিটা কীরকমভাবে আসে। আরও একটা সিনেমা আমির খান করছে, সেটা হচ্ছে স্প্যানিশ ফিল্ম ক্যাম্পিয়ন্স। সেই ছবিটার হিন্দি রিমেকেও সে কাজ করছে। তো ক্যাম্পিয়ন্স মেবি তার পরবর্তী কাজ এবং তারপর হয়তো এই ছবিটায় তিনি হাত দেবেন। তো দেখা যাক অনুরাগ বাসু, রণবীর কাপুর এবং আমির খানের কোলাবোরেশন কীরকম হয়। সেকেন্ড যেটা আপডেট, কেজিএফ চ্যাপ্টার 2 এবং RRR নিয়ে। এই দুটো সিনেমার HD প্রিন্ট তামিল ল্যাঙ্গুয়েজের লিক হয়ে যায় অনলাইনে, যেটা বহু লোক ডাউনলোড করে নেয় এবং অনেকের কম্পিউটারের পর্দায় বলি বা ফোনের সেফ জোনে সেটা চলে আসে এখন। তো এই কারণে এই দুটো সিনেমা OTTতে খুব শীঘ্রই চলে আসবে, KGF চ্যাপ্টার 2 এবং RRR, যেরকম শোনা যাচ্ছে। এটার কোনো কনফার্মেশন আমি বলতে পারি না যে এই ডেটেই আসবে, তবে এমনটাই বড় বড় সোর্স দ্বারা আজকের খবর যে KGF চ্যাপ্টার 2 রিলিজ করা হবে 27 মে OTTতে এবং সেটা হবে অ্যামাজন প্রাইমে, এবং RRR তার ঠিক এক সপ্তাহ আগে মানে 20 মে অর্থাৎ 20 মে এই ছবিটা আসবে OTTতে। সঙ্গে সঙ্গে আরও দুটো সিনেমার কথা বলি, যে দুটো সিনেমা ঈদের বড় রিলিজ ছিল। একটা হচ্ছে Runway 34 এবং আরেকটা হচ্ছে Heropanti 2। যে ছবি দুটো 29 এপ্রিল সিনেমা হলে মুক্তি পায় এবং দুটো সিনেমাই বক্স অফিসে একদম টিকতে পারে না। যদিও Runway 34 ভালো রিভিউ পায়, তাও এই ছবিটা অডিয়েন্স টানতে সক্ষম হয় না। দুটো ছবির ভার্ডিক্ট যেরকম যা দেখা যাচ্ছে সেটা ডিজাস্টার। তো এই দুটো ছবিও মে মাসের মধ্যে অ্যামাজন প্রাইমে চলে আসবে। এবং আজকের শেষ যেটা আপডেট, Scam 2003, যেটা আব্দুল করিম তেলগি, তার যে স্ক্যামটা স্ট্যাম্প পেপার স্ক্যাম, সেটার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। এই নিয়ে আমরা আগে কথা বলেছি যখন এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়, এই সিরিজের সরি। তো এই সিরিজটা পরিচালনা করছেন হানসল মেহতা, এটা ফ্লোরে গেছে এবং সব ঠিক থাকলে 2023 মিডে আসবে এই শোটা সোনি লিভে। তো এটা একটা বড় সিরিজ এবং এর জন্য অডিয়েন্সের এক্সপেকটেশন তুখর। দেখা যাক 2023 Scam 2003 এই সিরিজটা কীরকম কী রিসেপশন করায়। আর যেহেতু Scam 1992 আমাদের কাছে এতটা প্রিয় এবং এইরকমভাবে এই সিরিজটা রেটেড হয়েছে, তো 2003 সেটা কীরকম হয়। তো এই ছিল আজকের আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, চলো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।